আচ্ছা তো ভাই এখন আপনাদের সাথে বাইন্যান্সের অফার শেয়ার করব এইখান থেকে আপনার প্রত্যেকটা পঁচাত্তর সেন্টের মতো করে গিফট কার্ড পাবেন ঠিক আছে আর এই গিফট কার্ডটা আপনি সরাসরি ইনিস্ট্যানলি আপনি ক্লেইম করতে পারেন কোনো প্যারানিয়ার না জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করুন এ টু জেড পোস্টটা আমি দেখায় দেবো ঠিক আছে কে আপনি কী করুন এবং ভিডিওর শেষে কিন্তু অবশ্যই আনলিমিটেড ঠিক দেখাই দেবো সো মাস্ট বি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখেন এইখানে কোনো পরে কে ওয়াইসি কোনো পরে কিচ্ছু লাগবে না জাস্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলেই হবে কিন্তু আর টাক্স খুবই কম আসে এই যে পাঁচ থেকে হাজার টাকা আছে যদি এগুলা কমপ্লিটলি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল ঠিক আছে তো কেমনে কী করবেন জাস্ট ফুল ভিডিওটা দেখেন আর দ্বিতীয় একটা অফার সেটা হচ্ছে বাইন্যান্সের টোন টোক্যান গি বইয়ের একটা অফার চলতেছে সো এইখানে যদি আপনি জয়েন করেন প্রায় চল্লিশ হাজার ডলারের রিওয়ার্ড পড়াশে তো সেইখান থেকে যেহেতু অল ইউজারকে পেমেন্ট করবে জাস্ট আপনার নর্মাল কাজ ঠিক আছে এক মিনিটে কাজ করতে লাগবে জাস্ট আপনি দেখেন আমি এই জেড পোস্টটা বোঝাই দিচ্ছি আর কি ঠিক আছে আর আবারও বলতে এই ভিডিও শেষে কিন্তু অবশ্যই আনলিমিটেড ট্রিক দেখা দেবো সো মাস্ট বি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভাই যারা ফ্রি অফার এবং ইনস্ট্যান্ট পেমেন্ট অফার পাইতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে জয়েন থাকবেন দেখেন এখান থেকে বাইন্যান্সের একটা অফার শেয়ার করছি পার রেফার নয় ডলার করে সো এই ধরনের অফারগুলো এবং উপর দিকে দেখেন জিরো পয়েন্ট ওয়ান টন আর উপর দিকে অনেক অসংখ্য অফার দেওয়া আছে সো এই ধরনের অফারগুলো পাইতে গেলে অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাক্টিভ থাকা লাগবে এছাড়া অসংখ্য পেমেন্ট প্রুপ কিন্তু অলরেডি শেয়ার করে দেওয়াই আছে সো নিয়ে আর বলা লাগবে না এখানে আসলেই আপনি দেখতে পাবেন আর কি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করার পর আমাদের টেলিগ্রামটা জয়েন করবেন আর যারা ইউটিউবের মধ্যে নতুন আসেন তারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাঁচ হাজার যে বেল বাড়ুন এটিকে অন করে রাখবেন থেকে নেক্সট টাইম যে অফারগুলো শেয়ার করব একটাও যেন আপনার মিস নয় তাই প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করার চেষ্টা করছি কিন্তু ঠিক আছে আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক করে দেবেন তার কারণ যেহেতু বাইন্যান্সের অফার শেয়ার করতেছি এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তারপর ই আপনি এইখান থেকে খুবই ভালো অফার পাই যদি পারেন মাল্টিপল করা ট্রাই করবেন আর কি ঠিক আছে তখন মেন টপিকে চলে আসেন টু অফার লিঙ্কে প্রেস করলে সরাসরি এই যে পোস্টটা আছে এই পোস্টের মধ্যে নিয়ে আসবে দেন আপনার কাজ কী দেন আপনার কাজ হচ্ছে এখান থেকে দেখেন ক্লেম লিঙ্ক যেইটা আছে এই ক্লেম লিঙ্কটা কপি করা আর কাজ করতে গেলে অবশ্যই আপনার মাইসেস ব্রাউজার কিংবা কিভি ব্রাউজার দুইটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে কাজ করবেন ঠিক আছে আদার ক্রোম ব্রাউজার দিয়ে যদি কাজ করতে দেন তাহলে কিন্তু হবে না মানে ওইখানে যেহেতু কানেক্টর অপশন অপশান নেই সেইটা হবে না দেন আপনি এই লিঙ্কটা একটা নতুন ট্যাব নেবেন ট্যাব নিয়ে এই লিঙ্কটাকে আপনি পেস্ট করবেন পেস্ট করলে তাদের যে মেন ইন্টারপ্রেস আছে মেন ইন্টারপ্রেসটা মেনলি চলে আসবে আর আবারও বলতেছি অফার যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দ্রুত জয়েন করা ট্রাই করবেন তো দেখেন এইখান থেকে আমাদের এই পেজটা চলে আসে যদি এই পেজটা না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার সরাসরি হোম পেজে নিয়ে আসে তো সেক্ষেত্রে এই যে উপরের দিকে দেখেন এইখানে একটা হোয়াট নামে অপশন আছে জাস্ট এই হোয়াট অফারের মধ্যে প্রেস করবেন দেন আপনি সরাসরি যে কয়েকটা অফার অনগোয়িং আছে সব কটা অফার আপনার সামনে শুরু হবে তো জাস্ট এটা আমি না দেখাই জাস্ট আপনি দেখে নিন আর তার আগে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা অবশ্যই কানেক্ট করে নেবেন তার আগে আপনি আপনার যে অফারে জয়েন করার আগে যে ক্লেইম অপশন আছে না ক্লেইমের আগে আপনার এখানে ওয়ালেট কানেক্ট অপশান শো করবে জাস্ট এই যে এইখান থেকে কানেক্টের মধ্যে প্রেস পর আপনার যে মেটামাক্সটা আছে যে এরকম অপশন আসবে জাস্ট আপনি লগ ইন উইথ যে ওয়ালেট আছে না যে লগ ইন উইথ ওয়ালেট এইটার মধ্যে প্রেস করে দেবেন তো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন জাস্ট লগ ইন উইথ ওয়ালেটের মধ্যে প্রেস করলে আপনার সরাসরি যে মেটামাক্স আছে মেটামাক্সের মধ্যে রিডাইরেক্ট করবে দেন আপনি জাস্ট এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনার যে ট্রানজাকশনটা আছে ওটা কমপ্লিট করে দেবেন দেন আপনার সামনে ওয়ালেট কানেক্টের জন্য সাইন নামে একটা অপশান চলে আসবে জাস্ট এটাকে সাইন ইন করে দেবেন তারপর দেখেন যে আমাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা অলরেডি কানেক্ট করা হয়ে গেছে তো এখন কী কাজ করবেন এখন জাস্ট এইখান থেকে ক্লেইম যে অপশানটা আছে ক্লেমের মধ্যে প্রেস করে দেন দেন বাদ বাকি ডিটেলসগুলো আমি দেখাচ্ছি ক্লেমের মধ্যে প্রেস করলে আপনাদের সরাসরি নেক্সট ইন্টারফেস ওইটার মধ্যে নেওয়া যাবে আর কি দেন আপনি এইখান থেকে কী করবেন এইখান থেকে দেখেন আপনার যে টুইটারটা আছে টুইটারটা কানেক্ট করতে লাগবে তো তার জন্য এইখান থেকে দেখেন ফলো যে টুইটার অপশন আছে এই ফলো টুইটারের মধ্যে প্রেস করে দেবেন আমাদের অলরেডি ফার্স্ট টাক্সটা অলরেডি ডান আছে তো ফলো টুইটার মধ্যে প্রেস করলে আপনার এখানে বাইন্ড টুইটার অপশন চলে আসে জাস্ট টুইটারটাকে অথরাইজ করবেন অথরাইজ করলেই হয়ে যাবে ঠিক আছে আর একটা অ্যাকাউন্টে এই একটা টুইটার দুইটা অ্যাকাউন্টে আপনি ইয়া করতে পারবেন না যখন আপনি মাল্টিপাল করতে যাবেন তখন কিন্তু দুইটা টুইটার আপনি কানেক্ট করতে মানে একটা টুইটারে দুইটা অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবেন না তো জাস্ট আমি এটাকে অথরাইজ করে দেবো অথরাইজ করে দিলে হয়ে যাবে তো জাস্ট অথরাইজ করলাম তো এইখানে আমার যে টুইটারটা লগ ইন আছে এটা অলরেডি আরেকটা ইয়ার মধ্যে লগ ইন আছে মানে আরেকটা অ্যাকাউন্টের মধ্যে লগ ইন আছে যে কোনো আমি এইখানে লগ ইন করতে পারতেছি না তো যাই হোক প্যারা নাই আমি অন্য কোনো একটা টুইটার অন্য কোনো সময় লগ ইন করে নেব দেন যদি আপনার দু টুইটারে যে দুইটা টাচ আছে টুইটার টাচগুলো যদি কমপ্লিট হয়ে যায় নিচে দিকে দেখেন ডিসকোড আর এইখান থেকে আপনার যে টেলিগ্রাম আছে এই দুইটার লিঙ্ক দেওয়া আছে আপনাকে এই দুইটা জয়েন করতে লাগবে জাস্ট যে টেলিগ্রামের মধ্যে প্রেস করুন দেন এইখান থেকে টেলিগ্রামটাকে বাইন্ড করবেন এইখান থেকে জাস্ট আপনি আপনার যে এসটা বলেন এইখানে দেন কপি এইটাকে বুক করতে বলছে কত কপি করার পরে যে ডি এম যে নিচে থেকে ইউজার নেমটা আছে এই ইউজার নেমে আপনি ইয়া করেন মেসেজ করে দেবেন দেন আপনি একটা কোড দেবেন দেন টু এর মধ্যে আপনি যাবেন এইখান থেকে আপনার যে টেলিগ্রাম টেলিগ্রাম ভেরিফিকেশান জন্য যেটা আছে ওইটা আপনাকে নিয়ে যাবে আর কি ঠিক আছে দেন ওইখান থেকে টেলিগ্রামটাকে ভেরিফাই করে নেবেন তারপর টেলিগ্রামের যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন তো সব কিছু হয়ে গেলে দেন আপনি কী কাজ করবেন এইখান থেকে দেখেন জয়েন লফ ডিসকোড যে অপশানটা আছে এইটার মধ্যে প্রেস দেন এটার মধ্যে প্রেস করে দেয় ডিসকোডটা কানেক্ট করতে হল জাস্ট ডিসকোডটায় কানেক্ট করবেন তো আশা করি ডিসকোডটা আপনি কানেক্ট করতে পারবেন ডিসকোডটা কানেক্ট করা হয়ে গেলে নিচেতে দেখেন অ্যাড ওয়েবসাইট তো এখান থেকে জাস্ট অ্যাড লোয়ার ওয়েবসাইট এটার মধ্যে প্রেস করে দেন বিজি ওয়েবসাইটের মধ্যে প্রেস করে দেন তো যখন এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি দশ থেকে বারো সেকেন্ডের মতো ওয়েট করেন খুব বেশি সময় ওয়েট করার দরকার নেই বাট দশ থেকে বারো সেকেন্ড তো ওয়েট করাই যায় ঠিক আছে না জাস্ট দেন আপনি ব্যাক প্রেস করেন ব্যাক প্রেস করলে এখানে টাইমটা শো হবে এখান থেকে দেখেন আরও দশ সেকেন্ডের মতো বাকি ছিল বাট তার আগে আমরা ক্লোজ করছি তো এটা না এটা অলরেডি টাস্কটা কমপ্লিটও হয়ে যাবে কত সেকেন্ড আগে আপনি ব্যাককরণ করেন সমস্যা নাই ঠিক আছে দেন থেকে দেন ভেরিফাই লেখা চলে আসছে জাস্ট আপনি ভেরিফাইয়ের মধ্যে প্রেস করেন ভেরিফাইয়ের মধ্যে প্রেস করলে এটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করুন দেন টিজম্যাকটা কিন্তু চলে আসবে যে এইখান থেকে দেখেন টিগ রিলোড হচ্ছে রিলোড হলে এই যে টিজম্যাক উপরের দিকে যে অপশানটা আসছে না প্রত্যেকটা যখন কমপ্লিটলি হবে এই যে উপরের দিকে এইরকম একটা অপশান চলে আসবে তো দেখেন এটা আমাদের হয়ে গেছে দেন নিচের দিকে আর একটা অপশান আছে যে ওয়ার্ড ওয়ার্ল্ড ডিস্ট এটার মধ্যে তো কিছুক্ষণ আগে যে ওয়ার্ড ডিস্টটা অ্যাড করতে বলছিল তো ওই ওয়ার্ড লিস্টটা আপনাকে একটা ইয়া স্ক্রিনশট দেওয়া লাগবে তো যাই হোক ওটা পরবর্তীতে আপনি দেওয়া নিন দেন এইখান থেকে দেখেন নিচে দিয়ে পুবা আর হিউমিনিটি লাইফ টেস্ট পাসপোর্ট মেনলি শেষ হচ্ছে যে টাস্কটা দিয়েছে টাস্কটা কি তো এইখান থেকে আপনার লাইফ লাইন যে ভেরিফাই আছে এটা ভেরিফাই করা লাগবে তার জন্য আপনি জাস্ট এই যে আপনার অ্যাকাউন্ট সেকশন আছে অ্যাকাউন্টের মধ্যে প্রেস করেন অ্যাকাউন্টের মধ্যে প্রেস দিয়ে এরকম একটা ইন্টারপ্রাইজের মধ্যে আপনি চলে আসবেন দেন নিচে দিয়ে স্ক্রল করলে এরকম একটা অপশান পেয়ে যাবেন তো এইখান থেকে আপনি জাস্ট লাইফ লেন্স যে ভেরিফিকেশন অপশান আছে এটার মধ্যে ভেরিফাই করান জাস্ট এটার মধ্যে ভেরিফাই করলে আপনার সামনে ক্যামেরাটা ওপেন হবে তো জাস্ট আমি এটাকে অ্যালাউ করে দিলাম তো এই প্রসেসটা মেনলি কি ফার্স্ট প্রসেসটা দেখেন এইখান থেকে আপনার জাস্ট আপনার ফেস ভেরিফাই যেটা আছে ফেস ভেরিফাই এখানে ভেরিফিকেশানটা করতে লাগবে ঠিক আছে আর দেন নিচেটা আপনি ট্রানজাকশন যদি করে থাকেন নিতে মধ্যে তাহলে ট্রানজাকশনটা আপনি এখানে দেন ওয়ার্ড লিখে দেওয়া আছে ওয়ার্ড মানে কি হচ্ছে যে কোনো একটা কমপ্লিট করতে পারেন সো এইখান থেকে যেহেতু আপনি ইথেরিয়াম কোনো ধরনের ট্রানজাকশন করে নাই সো এই দুই নম্বরটা স্কিপ ঠিক আছে উপরে দিকে যে লাইফ লাইফনেস ভেরিফিকেশান আছে এই লাইফনেস ভেরিফিকেশনটা করবেন জাস্ট বাইন্যান্সের মতো যে কেওয়াইসি আছে বা বাইন্যান্সের মধ্যে কেওয়াইসিটা করে নেবেন তো এইখান থেকে আমার হচ্ছে না তার কারণ হচ্ছে আমার এই যে পারমিশন যেটা আছে পারমিশনটা দেওয়া নাই যে পারমিশন ডিমেন্ট দেওয়া যায় ক্যামেরার পারমিশন এই ব্রাউজারের মাসে দেওয়া নাই এখন যদি আমি ক্যামেরা পারমিশন দেওয়া দিতে যাই তাহলে এই ব্রাউজারের ডিফল্ট ব্রাউজার হিসেবে মানে কাজ করবে আর কি যেটা আমার পক্ষে মোটেও ভালো হবে না সো যেহেতু আমার ডিফল্ট ব্রাউজার ক্রোম বাট এইটা কাজ করলে আমার পরবর্তীতে প্রবলেম হবে তো যাই হোক আমি পরবর্তীতে সময় করে এই কাজটা করে নেব তো এখন আপনাদের জাস্ট কাজ হচ্ছে এখান থেকে লাইভনেস ভেরিফিকেশন আছে এইটার মধ্যে প্রেস করার পর আপনি জাস্ট এটা ভেরিফাই করবেন আর কি ঠিক আছে শেষের টাক্ক হচ্ছে এটা আর প্রত্যেকটা টাস্কে কিন্তু আপনাকে কমপ্লিট করা লাগবে যদি আপনি একটা টাস্ক বাকি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিওয়ার্ডের জন্য এলিজিবল হবে না সো মাস্ট প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিটলি করে নেবেন আর এখান থেকে যে কারো ফেস ভেরিফাই হবে ঠিক আছে জাস্ট শুধু আপনাকেই করতে লাগবে এমনটা না আপনার বাসার যে কারো আপনি ফেস ভেরিফিকেশন করতে পারেন ওই যে ফেস ভেরিফাই করা থাকলে সেক্ষেত্রে পরবর্তী যখন আপনি অ্যাকাউন্টগুলো করবেন পরবর্তী সময় কিন্তু আর ফেস ভেরিফাই করতে লাগবে না ঠিক আছে আশা করবো এটা ক্লিয়ার তো এখন এখান থেকে দেখাই জাস্ট আপনি এখন অফারের মধ্যে চলে আসেন অফারের মধ্যে দেন সবগুলো টাক্ক যখন আপনি কমপ্লিটও হয়ে যাবে তখনই কিন্তু আপনি অফারের জন্য এলিজিবল হবেন আর এখান থেকে দেখেন বা খুব বেশি ইয়া নাই জাস্ট আপনি ওই যে শেষের টাক্ক যেটা আছে এটা একটু কঠিন আছে বাট এটা অবশ্যই কমপ্লিট করা যাবে জাস্ট ফেস ভেরিফাই করা লাগবে তো ফেস ভেরিফাই করলেই আপনার হয়ে যাবে আর কি ঠিক আছে আর তারপরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে টেলিগ্রাম তো আছেই টেলিগ্রামে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাকে বুঝাই দেওয়ার আরও ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর কি আর রিওয়ার্ডের জন্য আপনি এলিজিবল কি না কখন বুঝবেন এখান থেকে দেখেন আপনার যে এন্ট্রি আছে এন্ট্রি কতগুলো হলো তো এই যে টাস্ক অনের মধ্যে আছে যখন এন্ট্রি সবগুলো হয়ে যাবে তখন এন্ট্রির মধ্যে থাকবে দেন তিন নাম্বারে আপনি রিওয়ার্ডটা দেখতে পাবেন তো সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি দেখাইলে না পরবর্তী সময় আমি দেখাই নিব আর কি ঠিক আছে আর এই ধরনের কিন্তু ম্যাজিক স্টোরে যে আরও অফার আছে এই অফারগুলো পরবর্তী সময় আসবে সো ওই অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রামে আপডেট জানিয়ে দেবো সো প্রত্যেকে অবশ্যই টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর কি ঠিক আছে এখন দেখায় বাইন্যান্সের আর একটা অফার সেটা হচ্ছে টোন গিভের অফার চলছে চাইলে আপনি এখানে জয়েন করতে পারেন যদি আপনি এর আগে টোনের মধ্যে কখনোই ট্রানজাকশন না করেন তো অফারটা দেখার জন্য কী করবেন জাস্ট আপনি মেন যে অপশান আছে হোম পেজ এই হোম পেজের মধ্যে চলে আসেন আমি আপনাকে পেজ থেকে দেখাচ্ছি তো হোম পেজের মধ্যে আসার পরে এখান থেকে নোটিফিকেশন অপশান আছে দেখেন নোটিফিকেশনের মধ্যে ফেস করবেন এই যে উপরের দিকে নোটিফিফিকেশান যে অপশনটা আছে এটার মধ্যে প্রেস করে দেন এইটা প্রেস করলে আপনি নেক্সট ইয়া অপশনটা চলে আসবে তো এখন এখান থেকে যে অ্যানাউন্সমেন্ট অপশান আছে অ্যানাউন্সমেন্টের মধ্যে প্রেস করবেন দেন এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটি তো এই যে লেটেস্ট অ্যাক্টিভিটি এটার মধ্যে প্রেস করলে নিচে দিয়ে চল্লিশ হাজার টোনের যে রিওয়ার্ড এই যে এইখান থেকে স্পোর্ট ট্রেনিং টুর্নামেন্ট তো এটার মধ্যে প্রেস করে দেন দেন এখান থেকে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন ঠিক আছে কারণ খুব বেশি লোকজন জয়েন করবেন তো চল্লিশ হাজার টলার রিওয়ার্ড পল আছে দেন সর্বপ্রথম আমরা কাজ করি সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে রেজিস্টার ফ্রম প্রমোশন নাও ফর দ্য প্রমোশন নাও এটার মধ্যে প্রেস করে আপনাকে জাস্ট সবার আগে রেজিস্ট্রেশনটা করা লাগবে ঠিক আছে দেখেন আমরা অলরেডি রেজিস্টার করে ফেলছি রেজিস্টার নাম সাকসেসফুলি চলে আসছে দেন এখন এখান থেকে কি আপডেটগুলো দেখে নেন আপনার ইভেন্টটা চলবে কত সময় কত সময় ধরে তো এইখানে কিন্তু এসপো ট্রেডটা সবাই কমপ্লিট করতে পারবে না তার কারণ এইখানে মিনিমাম ট্রেডগুলো আপনাকে করা লাগবে তিন হাজার পাঁচশো সো আপনি যদি ভাই এখানে প্রায় দুই থেকে চার ডলার দিয়ে কমপ্লিটলি ট্রেড ভলিউমটা করেন তিন হাজার পাঁচশো ডলার একটু ফি লাগবে টোটাল দশ ডলারের মধ্যে খরচ হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখেন এনি রিওয়ার্ড পাইতে পারেন এখানে হিউজ হিউজ রিওয়ার্ড পাইতে পারেন তারপর খুব বেশি লোকজন এখানে জয়েন করবে না ঠিক আছে এখান থেকে দেখেন সবগুলো বলে দেওয়া আছে যে আপনি চলে আরও দেখে নিতে পারেন যে এখান থেকে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাওয়ার চান্স আছে আর এই যে কোন কোন পেয়ারের মধ্যে ট্রেড করবেন আবারও বলতেছি জয়েন করতে গেলে আপনাকে এইখান থেকে যে কয়েকটা পেয়ার সিলেক্ট করে দেওয়া আসে এই কয়েকটা পেয়ারের মধ্যে ট্রেড করা লাগবে যদি বিএনবি সাথে ট্রেড করতাম সেক্ষেত্রে বিএন বি টু বিআরএল বিএনপি টু বিডিসি বিএনবি টু টিআর ওই এখান থেকে সমস্ত কিছু দেখে লিখে দেওয়া আছে যে কোন কোন পেয়ারের মধ্যে ট্রেড করলে আপনি এলিজিবল হবেন আদারওয়াইস অন্য কোনো ট্রেড পেয়ারের মধ্যে ট্রেড করলে এলিজিবল হবেন না যেমন বিএনবি টু যদি আপনি ইয়া করেন বিএনপি টু আদার্স যে কোনো করেন টিআরএস হাবিজিবি এইসব করেন সেক্ষেত্রে কিন্তু এলিজিবল হবে না বিএনবি টু ইউএসডি বিএনবি বি টু ইউএসডিসি বিএন টু ইউএএস তো এই ধরনের টোকেনের মধ্যে ট্রেড করতে লাগবে আর যদি নোট টোকেন ট্রেড করতে চান সেক্ষেত্রে এখান থেকে দেখেন নোট নোট টু বিএনবি নোট টু বি আর এল তো এই সমস্ত পেয়ার মধ্যে ট্রেড করা লাগবে যদি টোনের মধ্যে ট্রেড করতে চান সেতু টোন টু বিডিসি টোন টু এফ ইউএসডিডি এখান থেকে সব কিছু বলে দেওয়া হয় সাত থেকে পাঁচটা পেয়ার সো এই পেয়ারগুলোর মধ্যে যখন আপনি ট্রেড করেন তখনই আপনি এলিজিবল হবেন আর এখান থেকে কেমনি কি আর এখান থেকে টপ দুই হাজার পাঁচশো কোয়ালিফাইড যে ইয়ে আছে ওদেরকে দেবে তো যদি আপনি পারেন যে তিন হাজার পাঁচশো টাকা ট্রেড ভলিউম করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি টপের মধ্যে থাকতে পারবেন ঠিক আছে খুব বেশি কষ্ট হবে না তারপর এখানে তিন হাজার পাঁচশো টাকা তো সবাই আর টোনের মধ্যে ভলিউম করবে না দেখা যাচ্ছে কেউ লং টাইমের জন্য বাই করবে কেউ শর্ট টাইমের জন্য বাই করবে যে যার ইচ্ছা মতো বাই করবে বাট আপনি যদি ইভেন্টটার মধ্যে রেজিস্টার করার পর বাই করেন আর আপনার এখান তো আপনার যে ইয়া আছে র্যাঙ্কিং আছে র্যাঙ্কিংটা শো করবে যে আপনি কত নম্বর র্যাঙ্কিং আছে এইখান থেকে দেখেন জাস্ট দেখাই যখন আপনি ট্রেড করবেন তখন আপনার এই যে এই যে ইয়াটা আছে এটা আপনার অ্যাক্টিভিটিটা আপডেট হবে আর এখান থেকে মাই র্যাঙ্কিং যেটা আছে মাই র্যাঙ্কিংটা আপনি দেখতে পাবেন এই যে এইখান থেকে আপনি দেখতে পাবেন আর নিচে দেখেন এগারো নম্বর র্যাঙ্কিংয়ে যে আছে সে কিন্তু জিরো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করছে বারো নম্বরেও যে আছে সেও জিরো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করছে বাট তারা বারো নাম্বার আসে গান তারা আমাদের আগে জয়েন করছে দেখে কিন্তু বারো নাম্বার আসে ঠিক আছে আপনি আমিও যদি মনে করেন যে একটু আগে জয়েন করতাম সেক্ষেত্রে আমিও এই যে দশ বারো মধ্যে থাকতাম তার কারণ যেহেতু তারা কেউ ট্রেড ভলিউম কমপ্লিট করে নাই সো আমিও ট্রেড ভিউম কমপ্লিট নাই আর আপনার এখানে কিন্তু অবশ্যই ট্রেড ভিউমটা কমপ্লিট করা লাগবে ঠিক আছে আর এটা প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপডেট হবে আর যখন আপনি আপনার যে ইয়ার আসে র্যাঙ্কিংটা আসে র্যাঙ্কিংটা দেখতে পাবেন যদি আপনার মনে হয় যে আপনি দুই হাজার পাঁচশোর মধ্যে থাকতে পারবেন সেক্ষেত্রে আরও এক্সট্রা ট্রেড ভুলুম কমপ্লিট করবেন ট্রোনের মধ্যে ঠিক আছে না আর আপনি তো অনেকেই তো বাইন্যান্সের মধ্যে ট্রেড করে থাকে ঠিক আছে যারা বিএনপি টু ইয়ার মধ্যে ট্রেড করবেন তারা তো অবশ্যই এখান থেকে এলিজিবল হবেন তো এই ছিল মেনলি অফার যদি ট্রোনের মধ্যে চান সেক্ষেত্রে করতে পারেন ঠিক আছে তারপর অবশ্যই দুই হাজার পাঁচশোর মধ্যে থাকা লাগবে যদি আপনি নিয়মিত ট্রেড করেন কিংবা একটা ভালো অ্যামাউন্টে ট্রেড করতে যান সেটা কিন্তু আপনি এলেজিবল হতে পারেন বাট মিনিমাম আবারও বলছে তিন হাজার পাঁচশো টাকার ট্রেড বিলিং কমপ্লিট করা লাগবে একটু ফি খরচ যাবে এবং একটু লস হওয়ার চান্স আছে বাট রিওয়ার্ডটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবেন একটা হিউজ করবেন রিওয়ার্ড পাওয়ার চান্স আছে আর কি ঠিক আছে তো যাই হোক অনেকগুলো বক বক করলাম যারা ফুল ফিলটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও বলতেছে যে ম্যাজিক স্টোর অফারটা আছে এই অফারটা কেউই মিস করে না প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে